अरे दासू परमहंस ठाकुरई तो मरेছে এদিকেই আসছে চলে এলুম রে চলে এলুম চিনলেন কি করে তো ঠিকানা বার করতে শিমলে পাড়ায় চলে এলুম তারপর দু চার জনকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো এই তোমাদের পাড়ায় একজন বড় লোকের বকাটে ছেলে থাকে তার নাম লরেন দত্ত তার বাড়ি কোথায় বলো দেখিনি অমনি দেখিয়ে দিলে আমি তো রামনীলকে সঙ্গে করে নিয়ে এসেছি আর তোকে তো দেখলাম এ পাড়া সকলেই এক জায়গায় চেনে ওকে আরে ও আমার ভাইয়ের বেটা রে আমার মেজ দাদার ছেলে রামলাল আমি ওকে রামনীল বলে ডাকি ও আমার সাথে মন্দিরেই থাকে আরে ওই তো আমার কলকাতার চলনদার ও এবার বলুন তো আপনি হঠাৎ এভাবে সে অনেক কথা পরে বলছি তোকে দাঁড়া আগে রামনেলোকে বলি ও বাবা রামনেলো শোন কি করতে হবে সব মনে আছে তো দেখিস বাবা সব ঠিকঠাক করে কাজগুলো করিস আর হ্যাঁ আর যাই ভুলিস তোর খড়িমার জন্য একটা লাল পেড়ে কোড়া শাড়ি আর ওই বাঁকুড়ার গামছা কিনতে ভুলিস নি জানো দেখিস যা 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 সাবধানে যাস ঠিক আছে নিন বলুন তো এবার কি হয়েছে কি হলো কথা কইবেন না নাকি আরে এ তো মহা মুশকিল তুই এতদিন যাসনি কেন বাড়ি আমার পরীক্ষা না পরীক্ষা পড়ে একবারে উল্টে দিচ্ছিস এসে তো তোদের ওই চিঠি দেখলেই বুঝতে পারছি না তা না আসলে পরীক্ষা নিয়ে আলোচনা করব বলেই বন্ধুরা একজোট হয়েছিল এসে যাকে যাক যাক দাঁড়া সন্দেশ কাকানা খা দেখিনি তোর জন্য দক্ষিণেশ্বর থেকে বই নিয়ে এলো খা সত্যি কি যে করেন না আপনি কি রে কথা কষ্ট নেই হা কর আমি খাই দিচ্ছি হা দেখিনি হাত হাত কি রে আমার কাছে আবার লজ্জা কিসে নে 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 খা 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার হাতে দিন আমি কি আর একা খাবো নাকি সত্যি ভারী বাড়াবাড়ি কিন্তু তুই আমার কথা বুঝিস নে তোকে আমি দুদিন না দেখতে পেলে আমার ভিতরটা যে কেমন করে এবার একটু ক্ষমা দেবেন আচ্ছা আচ্ছা বেশ ক্ষমা দিল নে তো এবার একখানা গান শোনা নে গান খা আরে এখন এই অসময়ে কেউ গান গায় নাকি এই দেখো বাপু আরে গানা বাপু গানের আবার সময় অসময় কি গা 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 না আমার এখন গানে জুত নেই তুই ভারী স্বার্থপর জানিস আমি পুরো মিনছে দক্ষিণেশ্বর থেকে চাগার দিয়ে ছুটে চলে এলুম আর তুই আমাকে একটা গান শোনাতে পারবি না